জানাই নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি মাসের বা ইংরেজি বছরের নতুন শুভারম্ভ আমাদের শুরু, যেহেতু প্রথম দেখা, হ্যাপি নিউ ইয়ার জানাই এবং তার সঙ্গে ভালোবাসা জানাবো, শ্রদ্ধা জানাবো, যাদের কথা তো না বললেই নয়। আজকের এই সঙ্গীতের আসর কিন্তু সাধারণ কোনো সঙ্গীতের আসর নয়, আমরা স্মার্টফোন তো আজকের দিনে সবাই আমরা ইউজ করি, আমরা যাদের কণ্ঠের গান আমরা প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়া দ্বারা এবং আমরা ইউটিউবের সাথে যাদের কণ্ঠের গান আমরা প্রতিনিয়ত আমরা শুনে এই ভালোবাসা হৃদয়ে আমরা দিয়ে রাখি, সে আমাদের ইউটিউব ফেমাস আপনাদের সকলের কাছে মানসী দিদিভাই ওয়েট করে আছেন, যাকে মঞ্চে আমরা আমন্ত্রণ জানাবো। ওয়েট করে আছেন রকস্টার রজত কুমার, ওয়েট করে আছেন কলিকাতার ব্লাস্টিং পারফর্মার সানা, ওয়েট করে আছেন বেশ কিছু হৃদয় দোলানোর কিছু গান আপনাদের সকলের কাছে, সেই পুরনো দিনের গান আবারও সেই আপনাদের সেই ভালোবাসার মঞ্চে আমরা শুনবো। রবিরাজ আমরা আমন্ত্রণ জানাবো, একে একে অনেক অনেক ভালোবাসার গান আপনাদের সকলের কাছে। তার সঙ্গে রয়েছেন এত সুন্দর সাউন্ড, এত সুন্দর লাইট ডেকোরেশন মঞ্চ এবং সেই ভালোবাসার ক্রীড়া, এবং তার সঙ্গে আমাদের সাথে রয়েছেন বাছুরী ক্রীড়া অনুষ্ঠান আজকের আপনাদের সকলের কাছে। এবং আগামীকাল মহোৎসব যেটা বলে, আমরা সত্যি এই যে অ্যাটমসফিয়ার, মানে এই যে এত কিছু পরিচালনা করছেন আমাদের প্রগতি সংঘ, যে দাদাভাইরা রয়েছেন সদস্য, সদস্যরা যিনারা রয়েছেন, আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। আর এই ভালোবাসার শ্রদ্ধাটা শুধুমাত্র আমি রুদ্র সেন বা আমার রিয়েল মিউজিক প্লাজা একা নয়, এই ভালোবাসাটা আপনাদের সকলের কাছে আমরা চাইবো। সেটা কীভাবে? গাড়ি নয়, টাকা নয়, পয়সা নয়, এই ভালোবাসাটা চাই আপনাদের সকলের হৃদয় থেকে বেরিয়ে আসা। একটা ভিগান শুধু জোর করে একটু হাতের তালি দেখবো সবাই মিলে, প্লিজ প্রগতি সঙ্গের জন্য একটা ভিগান জোর করে একটু চাই সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন প্রথম ধাপের অনুষ্ঠানে একদম শুভারম্ভে বেশি কথা পারি, এ সময়টাকে আমরা দীর্ঘায়ু রাখবো না, আমরা সঙ্গীতের আসরে ফিরে আসব। তবে সেই সঙ্গীতের আসরে তো ফিরে আসবোই, এটুকু আমরা জানি যে আশেপাশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা দেখতে পাই, যেখানে একটা স্পেশালি দেখতে পাই একজন সঞ্চালকের ভূমিকায় থাকেন, যিনি কিছু হাসির কথা বা কিছু রসের কথা দিয়ে আপনাদের ভালোবাসার মনটা জয় করেন। তবে আমি রুদ্র সেন একটু আলাদা, একটু ভিন্ন স্বাদের কথা দিয়ে আপনাদের ভালোবাসার মনটা রাখতে চাই, যেখানে প্রথম ধাপে একদম কোনো হাসি কিছু নয়, একটু ভিন্ন স্বাদের এই সমাজে বাস্তবায়িত ঘটে যাওয়া একটি ঘটনা। সঞ্চালক মানেই যে কিছু সময় আপনাদের সকলকে আমরা হাসির কথা দিয়ে একটু মনটা আমরা জয় করলাম তা কিন্তু নয়, সঞ্চালকের কাছ থেকে আমরা কিছু বাস্তবায়িত কথা, ঘটে যাওয়া কিছু ঘটনা, বাস্তবকে নিয়ে কিছু কথা তুলে ধরি, এটা কিন্তু সবাই আমরা একটু অ্যাকসেপ্টেবল করি। তো এমনই কিছু কথা আপনাদের সকলের কাছে রাখি, এই সমাজের একটা নোংরা প্রতিচ্ছবি আমি তুলে ধরবো আপনাদের সকলের কাছে, আমরা প্রথম প্রয়াস আপনাদের সকলের কাছে, যেখানে 1947 সালে আমরা ভারত রাগে স্বাধীন করেছিলাম আমরা সবাই জানি, আজকে দাঁড়িয়ে আমরা 2024। তবে সত্যি কি বলতে পারি, হ্যাঁ এই 2024 দাঁড়িয়ে সবাই আমরা স্বাধীন ভারতে স্বাধীনভাবে বেঁচে আছি? না, এখনো কিন্তু আমরা স্বাধীন নয়। আজকের দিনেও যদি আমরা টেলিভিশনের পর্দা খুলে আমরা খবরের কাগজে আমরা চোখ রাখি, জানতে পারি দেশ বিদেশের নানান রকমের ঘটনা, কিছু বেদনাদায়ক ঘটনা তার মাঝখানে থাকে, কিছু যন্ত্রণাদায়ক ঘটনা, বধূ লাঞ্ছনা, রানী লাঞ্ছনা, রেপ কিংবা ধর্ষণ, নারী জাতির পরি যেভাবে দিনে দিনে বেড়ে চলেছে যে অত্যাচারিত ঘটনা, এমন কিছু ঘটনা তুলে ধরি আপনাদের সকলের কাছে। প্রত্যন্ত একটি গ্রামের ঘটনা, যেখানে এখনও ইন্টারনেট কানেকশন বা যেখানে এখনও এত সুন্দর লাইটস এখনও পৌঁছতে পারেনি, এমনই একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা, যেখানে লালমাটি এলাকার ঘটনা, আদিবাসীরা যেখানে সাপুড়িয়ারা বসবাস করেন, একটি মেয়ে সাঁঝের বেলা জল আনতে যায় কিন্তু একটা সময় আর বাড়ি ফিরে আসে না, পাড়ার সবাই খোঁজাখুঁজি করে যে মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, অবশেষে মেয়েটিকে একটি নদীর পাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখন মেয়েটির বাবা মেয়েটার সামনে বসে কাঁদতে থাকে এবং গ্রামের মানুষেরা বোঝায় যে বুড়ো বাবা তুই কাঁদছিস কেন, তোর মেয়েটাকে তো সাপে কেটেছে। কিন্তু তার বাবা তো বুঝতে পারে তার মেয়েটাকে সাপে নয়, ওই গ্রামের কয়েকটা ছেলে ছোকরা মিলে তাকে নির্মমভাবে অত্যাচার করে একটা নদীর জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। কোনো একটা সময় তার বাবা পাগল হয়ে যায় মেয়ে হারানোর কষ্টে, কোনো একটা সময় তার বাবা সাপের খেলা দেখা দেন, সাপ খেলা ছেড়ে দেয়, পাগলের মতো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তখন গ্রামের মানুষজন তার বাবাকে জিজ্ঞাসা করে যে বুড়ো বাবা কেন তুই আগের মতো সাপের খেলা দেখাস না, কেন তুই পাগলের মতো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস, তোর যন্ত্রণার কথাগুলো আমাদের খুলে বল না, কীভাবে তোর মেয়েটাকে হারিয়ে ফেলেছিলি। তখন সে বুড়ো বাবা তার যন্ত্রণার সাপ সাপ হ্যাঁ বাপু
আগে মনে ছাপিতে হুড় একরকম লাখ লাগিয়েছিল। মুই বিন বাজাইতে শুরু করলে উহারা ধুনা তুলে ফস ফস করে উদের মনের কুথা কইত। হ্যাঁ শঙ্কচুর কাল লাগিন কাল কেউটা আর র কত কে। লেকিন বাবু হামার সব লিয়া খিলা দিখাই লাই কেলে জানিস বাবু, এটা তোদের একটা দোষ আছে বটে, কিছু হলে বলবি। আরে সর্দার তোমার জিন্দগির কাহালিটা বুদের শুলাও লাগিলে, তোমার জিন্দগির কাহালিটা শুলাও। হ্যাঁ বাবু শোনাবো মোর উদিনের দিলের কাহালি। আর সেদিন সেদিন ঝির ঝির করে বাতাস বইছিল আর গাছের পাতাগুলো টুক টুক করে শিউড়ায় উঠছিল। বড় জুমাল বেটিটা কাঁখে কলসি লুয়ে ও ঝিলের কিনারে জল লাগতে গেছিল বাবু। লেকিন বাবু বড় বেটিটার ঘরে ফিরে আসলো ক্লাই উকাঙের জলে মোর বেটির লাশটা ভেসে উঠলো বাবু। হ্যাঁ বাবু উকাঙের জলে মোর বেটির লাশটা ভেসে উঠলো। শহরের বাপু গুণালো আইলো আর গ্রাম থেকে বাপু গুণালো আইলো আর শহরের মানুষ গুণাল কইল, আরে সর্দার আরে তোর বিটি কথা সাপে খাইছে রে। হ্যাঁ বাবু মোর বিটিকে সাপে খাইছে আর উৎসাপের খাইছে, হিসাপের বড় বড় লাক আছে, হিসাপের বড় বড় দাঁত আছে, হিসাপের বড় বড় লক আছে বুটে, আর ওই দাঁত দিয়ে লক দিয়ে মোর বিটি সিঁড়ে সিঁড়ে খাইছে, মোর বিটিকে লাকি সাপে খাইছে। আরে তোরা সবাই ছুটতে কথা কইছিস, মোর বিটি রে সাপে খাইলে। তাই বাবু আইজ অব্দি পাইস মার্সা বছর ধরে নদীর তীরে ঘুরে বেড়াইতেছি আর মোর বিটির মথনে লক্ষ্যে পৃথিবীর মতন ডাগর ডাগর মাইয়াগুলা যখন ওই নদীতে জলের তরে আসে, আমি তখন হাইক্কা উঠি বাবু বিটিয়া বিটিয়া তোরা চাইছিল আর উকালে উকালে সাপ আছে বিটিয়া, তোদের সিঁড়ে সিঁড়ে মাইরে ফেলাইবে বিটিয়া, তোরা চাইছিল আর উকালে। আমার কথা শুনে কেমন যেন একটা হাসি ফোটে, বলে বলে বিটি হাড়ের বুড়া যেন পুরা মাথা খারাপ হয়ে গেছে। না বাবু বিটি হাড়ের বুড়াটোর মাথাটা খারাপ হইলে বাবু, বিটি হাড়ের বড় দরদটা তো ইক্ষালে আছে বাবু, ইক্ষালে আছে। লেকিন বাবু যে সাপটা মোর বিটিটারে দাঁত দিয়ে লক দিয়ে সিঁড়ে সিঁড়ে বাইরে ফেলাইছে, তারে আমি ছাড়ে দিব গলায় ছাড়ে দিব গলায় ছাড়ে দিব গলায়। থ্যাংক ইউ সো মাচ। একটা ভিন্ন স্বাদের একটা প্রয়াস এই সমাজের ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সকলের কাছে একটা প্রবন্ধ আকারে প্রয়াস আপনাদের সকলের কাছে আমরা রাখলাম। তো চলুন সরাসরি আমরা একটু সঙ্গীতের আসরে আমরা ফিরে যাই। রোসেন আমাদের রিয়েল মিউজিক প্লাজা আপনাদের সকলের কাছে, আমি রুদ্র সেন। তবে এই মুহূর্তে যাকে মঞ্চে আমরা আমন্ত্রণ জানাব, আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা, তাই প্রথম ধাপের অনুষ্ঠানে কিছু বাংলা গানের আসর দিয়ে শুরু করি আজকে রিয়েল মিউজিক প্লাজা আপনাদের সকলের কাছে। তাই মঞ্চে প্লিজ ওয়েলকাম জানাই, সঙ্গীতের আসরে আমরা ফিরে আসবই আপনাদের সকলের কাছে। তবে এটুকু আমরা জানি যে সুর ও তাল এই নিয়ে কিন্তু অনুষ্ঠান আপনাদের সকলের কাছে, তাই সুরের মূর্ছনায় সুরের ছোঁয়ায় পৌঁছে যাওয়ার আগে আমরা রবির আজকে মঞ্চে আমরা আমন্ত্রণ জানানোর আগে সুন্দর একটা ডান্স পারফর্ম আমরা দেখব। কারণ আমরা এটুকু জানি যে যে কোনো পুজো আরাধনা আমরা করি না কেন, সবার আগে যে কোনো পুজো আরাধনা করি না কেন, সবার আগে যেই বেলপাতাটা যেই ভগবানের নামে আমরা উৎসর্গ করি সেটা কিন্তু আমাদের সেই গণপতি বাপ্পা অর্থাৎ গণেশদেব, সেই গণেশ বন্দনা দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সকলের কাছে। শুভারম্ভে ভগবানের নাম নিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান রিয়েল মিউজিক প্লাজা আপনাদের সকলের কাছে। তাই মঞ্চ প্লিজ ওয়েলকাম জানাই রিয়েল মিউজিক প্লাজা ডান্স বন্ধুরা, প্লিজ ওয়েলকাম
একটি গণেশ বন্দনা দিয়ে শুরু করবো আজকের রিয়েল মিউজিক প্লাজার অনুষ্ঠান আপনাদের সকলের কাছে। সঙ্গীতের সুরের মূর্ছনায় আমরা পৌঁছবো আর সুন্দর একটি ডান্স পারফর্ম, প্লিজ ওয়েলকাম। চলো, থ্যাংক ইউ সো মাচ। তবে সত্যি বলি, যতবার অভি না আদি তো নামটা বেশ, যতবার এরকম ডান্স হবে না এইভাবে একটু মানে এনার্জেটিকভাবে ডান্স করবে, এটা কিন্তু তোদেরই খুব ভালো। কেন বলতো, শীতকাল পড়েছে তো, তোদেরই গাটা গরম হবে, আমার কিছু নয়। চলো, থ্যাংক ইউ সো মাচ। তবে প্রথম ধাপের অনুষ্ঠানে একটু তো আমরা হৃদয় দোলানোর, একটু বসে বসে একটু মনটাকে একটু শান্তি করার কিছু গান আমরা শুনবো। তাই মঞ্চে আমন্ত্রণ জানাই রোসের, আমাদের সেই প্রগতি সঙ্গের পরিচালনায় অনেক অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা জানিয়ে মঞ্চে রিয়েল মিউজিক প্লাজা, আমি রুদ্র সেন। আর এখন মঞ্চে আমন্ত্রণ জানাই, প্লিজ ওয়েলকাম জানাবো মঞ্চে রবিরাজ, প্লিজ ওয়েলকাম। বেশ কিছু হৃদয় সময়ের বাংলা গানের আসর, পূর্ণ দিনের কিছু গান আবারও আমরা স্মৃতিচারণভাবে আপনাদের সকলের কাছে মঞ্চে আনবো। মঞ্চে প্লিজ ওয়েলকাম জানাই মঞ্চে রবিরাজ, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন। হ্যালো, হ্যালো, ছিল মনে সরস্বতী চরণ ছুঁয়ে থাকো জীবনে, আমার দোকান ছিল সাজ ছিল মনে সরস্বতী চরণ ছুঁয়ে থাকো জীবনে, ছুঁয়ে জীবনে
আমি কণ্ঠে ভালোবাসি এসো কাছে সুর খুঁজে পাবো আমি কণ্ঠে যাবো আমার নমস্কার, উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে, আমার ব্যান্ডের পক্ষ থেকে শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর যাদের জন্য আজকের এই সুন্দর অনুষ্ঠান কিসমত প্রগতি সংঘ, এই সংঘের প্রেসিডেন্ট সেক্রেটারি সমস্ত মেম্বারদের আমার পক্ষ থেকে, আমার ব্যান্ডের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। আর আমি যেহেতু প্রথম শিল্পী, প্রথম দিকে কিছু পুরনো দিনের গান, কিছু হারিয়ে যাওয়া দিনের গান শোনাবো। আর ভালো লাগলে সবাই যেভাবে আমায় আশীর্বাদ করবেন এইভাবে একটু তালি দিয়ে আশীর্বাদ করবেন, এইটুকু চাইব। যেহেতু আমি প্রথম শিল্পী, প্রথম দিকে কিছু পুরনো দিনের গান, কিছু হারিয়ে যাওয়া দিনের গান শোনাবো, কিশোর কুমারজি, শানুজি, অমিত কুমারজি। তো চলুন আর আমার অনুষ্ঠানের পরবর্তী গান, আর যেহেতু প্রথম দিকে মায়েরা আছেন, ওনাদের জন্য, সবার জন্য কিছু পুরনো দিনের গান শোনাই। তো চলুন, আর এখন যে গানটি গাইব অমিত কুমারজির একটি জনপ্রিয় বাংলা ছবির গান। Yeah.
বাংলা গান কতটা ভালোবাসি, বাংলা গান আমাদের হৃদয়ের কোঠায় কতটা রয়েছে তার প্রমাণ কিন্তু এখানেই আপনাদের সকলের এই ভালোবাসার আসর আপনাদের সকলের কাছে। তো চলুন, যেহেতু প্রথম ধাপের অনুষ্ঠান, এইভাবে বেশ কিছু গানের আসর আমরা থাকবো আপনাদের সকলের কাছে। আর রোসেন রিয়েল মিউজিক প্লাজা আপনাদের সকলের ভালোবাসার এই অভিনন্দন আসর প্রগতি সঙ্গের পরিচালনায় রবিদাস দাদা ভাই আপনাদের সকলের কাছে। তবে রবিদা, এইভাবে একটু বাংলা গান আমরা শুনবো। অবশ্যই, আমি তো বলেছি যেহেতু আমি প্রথম শিল্পী আর মায়েরা সামনে বসে আছেন, ওনাদের জন্য স্পেশালি কিছু ভালো বাংলা গান শোনাবো। আর এখন যে গানটি শোনাবো কিশোর কুমারজি, একটি ভীষণ জনপ্রিয় গান, ভীষণ পরিচিত গান, তো শুরু করলেই বুঝতে পারবেন। তো চলুন, আর ছবির নামটা বলছি না, শুরু করলেই বুঝতে পারবেন, ভীষণ একটি জনপ্রিয় গান। Thank you.
Thank you.
আমার লেপ সাইড আমার বাম দিকে যিনিরা দাঁড়িয়ে রয়েছেন দাদা ভাইরা, শুধু ওনারাই হাতের তালিগুলো আওয়াজটা খুব বেশি লাগছে। আমার সামনে যিনিরা বসে আছেন আপনাদের কাছ থেকে একটু হাতের তালি কি পাওয়া যাবে না সবাই? একটু হবে কি? এত ভালোবাসা, এত রেসপন্স করছে, সত্যি স্যালুট দাদা, থ্যাংক ইউ। শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে, সত্যি ভালো লাগছে। তবে আর এখন যে গানটি গাইবো, বাংলা গান, একটু মস্তির গান, একটু রিদিমিক গান, ঠান্ডা পড়েছে তো একটু গরম করারও ব্যাপার আছে। সবাই একটু বসে বসে একটু তালি, সবাই একটু সহযোগিতা করবেন তো, চলুন। চোখের পাতা আহা বাহা পড়ে যায়, তুমি আমি আমি তুমি যদি প্রেম হয়ে যায়, তুমি আমি আমি তুমি যদি প্রেম হয়ে যায়। তুমি আমি আমি তুমি যদি প্রেম হয়ে যায়, তুমি আমি আমি তুমি যদি প্রেম হয়ে যায়। Yeah.
তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি, যদি তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি, যদি তুই চোখ দুটো যেন মনে তুই তুই চোখের তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি, যদি প্রেম হয়ে যায় তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি, যদি প্রেম হয়ে যায়। আমার এখানে এই আওয়াজটা ইয়াং জেনারেশন আমার দাদা ভাইদের থেকে খুব আওয়াজটা খুব বেশি, খুব বেশি। ওনাদের জন্য এই গানটা হোক বাংলা গান, তবে বাংলা গানে এটুকু জানি এটা প্রেম ভালোবাসার একটা গান, ব্যর্থ হওয়ার গান, তবে কিন্তু ডান্স করা যাবে। গানের কথা আমি এখন বলবো না, সচরাচর আমরা অর্কেস্ট্রার জগতে খুব একটা শুনতে পাই না এমনই একটি গান, ওই গানটাই হয়ে যাক তাহলে। এখন চলো সেই ধরনের একটি গান, অবশ্যই বাংলা গান কিন্তু ভীষণ ভীষণ মস্তি গান, বিশ্বাস করে প্রেম করি কিন্তু বিশ্বাস আর থাকে না। কি করে বিশ্বাস করি বাবা, তুমি তো হয়ে গেছো, কি করে বিশ্বাস করি বাবা, তুমি তো হয়ে গেছো, তবে কি তুমি এত সময়, তবে কি তুমি এত সময়, খেলার ছলে শুধু ভালোবেসেছো, কি করে বিশ্বাস করি বাবা, তুমি তো হয়ে গেছো, কি করে বিশ্বাস করি বাবা, তুমি তো চুচে দেওয়ার সন্তরা
তুমি তুমি জয় হিন্দ তুমি একটা সময় তবে তুমি একটা সময় খেলার জন্য শুধু ভালোবেসেছো। সিঙ্গেল গানের একদম লাস্ট গানে আসি রবিদাসদার কণ্ঠে, তবে এই লাস্ট গানটা একটু হিন্দি গান হবে কি? একটু স্বাদ রাখি পরিবর্তন জানাই। অনেকগুলো তো মায়েদের জন্য গাইলাম, দিদি ভাইদের জন্য গাইলাম, সকলের জন্য গাইলাম, আর স্পেশালি এই গানটি আমার ইয়ং দাদাদের জন্য এবং দিদি ভাইদের জন্য। তো চলুন শানুজির একটি ভীষণ ভীষণ জনপ্রিয় গান। দিদি ভাইয়ের মায়ের জন্য হবে না, সবাই জন্য। আর দিদি ভাইয়ের যে মেয়েদের তাদের জন্য হবে না, এটা কমেডির জন্য। আচ্ছা এই গানটা সবার জন্য, একটা হিন্দি গান, তবে এটাও ব্লাস্টিং গান, মানে রিদিমটা ব্লাস্টিং কিন্তু একটু কষ্টের, কথাগুলো একটু কষ্টের কিন্তু ব্লাস্টিং গান, ডান্স করার মতো একটা গান আপনাদের সকলে কাছে। সিঙ্গেল গানের লাস্ট গানে আমরা পৌঁছবো, এখনো ওয়েট করে আছেন সেই ভি টু ফেমাস আপনাদের সকলের কাছে, সেই মানুষী দিদি ভাইকে মঞ্চে আমরা আমন্ত্রণ জানাবো। আর সিঙ্গেল গানের লাস্ট গান মঞ্চে রবিরাজ, রিয়েল মিউজিক প্লাজা, প্রকৃতি সঙ্গের পরিচালনায়। চলো, থ্যাংক ইউ। সুমনো বিল যায় তুঝে যা
তো চলুন এবার একটু সাজাকে পরিবর্তন জানাবো, কারণ